করোনা ভাইরাস মহামারীর কারণে এবারেও বিদেশ থেকে হজ যাত্রী নেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত বাংলাদেশকে জানিয়েছে সৌদি আরব। এবছর 60,000 সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হজ পালিত হবে, ফলে বাংলাদেশ থেকে কেউ এবার হজে যেতে পারবেন না। করোনা সংক্রমণ রোধে টানা দ্বিতীয়বার এমন সিদ্ধান্ত নিল সৌদি আরব। শনিবার বিকেলে সৌদি সরকার থেকে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীকে এ সিদ্ধান্ত জানানো হয়। হবে ওখানেও অবস্থা ভালো না, যে কারণে তারা সারা বিশ্বের অন্য কোথাও থেকে হয়তো নিচ্ছে না, আমাদের এখান থেকেও নিচ্ছে না। এবং এবার যে গত বছর যে হজ হয়েছে তার চাইতে এবার নাকি ভয়াবহ, তারা এই জন্য কিন্তু শঙ্কিত, তাদের তারা দুঃখ প্রকাশ করেছে। তো এবার যে হজ নিতে বাদ করতে এটুকু।